পুণ্যশলীলা ভাগীরথীর পশ্চিম উপকূলে অম্বিকা কালনা প্রাচীন শহর রূপেই সুপরিচিত। প্রাচীন তেঁতুল বৃক্ষটি রয়েছে এই কালনা শহরের দক্ষিণ ভাগে। এই বৃক্ষতলে একটি ফলকে লেখা আছে শ্রী শ্রী মহাপ্রভুর বিশ্রাম স্থল অমলতলা, শ্রী শ্রী গৌর ও গৌরীদাস সম্মিলন, শ্রীপাঠ অম্বিকা। মোটের উপর মহাপ্রভু শ্রী চৈতন্যের পাদস্পর্শ ধন্য এই কালনায় দ্বাদশ গোপালের অন্যতম গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ। এটি চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত স্থান একটি। এখানেই আছে মহাপ্রভুর পাদুকা স্থল। এই যে তেঁতুল গাছটি দেখছেন, এটি প্রায় 500 বছরের প্রাচীন একটি তেঁতুল গাছ। যে তেঁতুল গাছের নিচেই রয়েছে মহাপ্রভুর পাদুকা স্থল, সেখান থেকে আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা। গৌরীদাস ছিলেন নিত্যানন্দ শাখার দ্বাদশ গোপালের একজন মহান্ত ও বিশিষ্ট চৈতন্য উপাসক। তার নেতৃত্বেই কালনায় গড়ে উঠেছিল বৈষ্ণব সমাজ। শ্রী চৈতন্যদেব শান্তিপুর প্রত্যাবর্তনের পথে হরিনদী গ্রাম থেকে এসেছিলেন এই কালনায়, উপস্থিত হয়েছিলেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে। গৌর গৌরীদাসের মিলন স্থল এই তেঁতুল তলায়। বিশাল এই তেঁতুল গাছটির চারপাশ বাঁধানো প্রায় 500 বছরের প্রাচীন এই বৃক্ষটি। মহাপ্রভু এসেছিলেন এখানে, তার অবস্থানের স্মারক হিসাবে তেঁতুল গাছের নিচে বেদী বাঁধানো। জায়গাটির নাম হয়েছে মহাপ্রভুতলা। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র পাঠ এই অম্বিকা কালনা। এরই তলায় গৌরীদাস পণ্ডিতের পাথরে নির্মিত ভজন সিংহাসন। মহাপ্রভু চৈতন্যের বিশ্রামস্থলে রয়েছে তার শ্রী চরণ চিহ্ন।